গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে 10টা থেকে ব্লগটা স্টার্ট করছে। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, তো ভালো লাগছে এই কারণে যে রোদ উঠলে একটু কি ঠান্ডা লাগলে, শীত করলে আমরা রোদে গিয়ে দাঁড়াতে পারি। দেখো প্রচণ্ড ক্যামেরা, তো প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদে যেহেতু আমরা ছাদে গিয়ে দাঁড়াতে পারি, ওই জন্য মনে হয় রোদ উঠলে ভালো হয়। আর একটা কথা, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ওর জন্য হয়তো ছাদে গিয়ে দাঁড়াতে পারবো না। ঘরে যে জানালা খুলে দিয়েছে, জানালা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসছে। তো আমার এখনও স্নান হয়নি, এখন শাশুড়ি মা একটু বাজার গেল, আজকে বরের আসার কথা, তো 7টার সময় গাড়িতে উঠেছে, তো যতক্ষণ না এসে পৌঁছাবে একটা টেনশন তো কাজ করেই। তো আমি এখন স্নান করতে যাব, তো দুবার ফোন করলাম, ফোনটা ধরলো না, হয়তো গাড়িতে ঘুমিয়ে পড়েছে। 7টায় গাড়িতে উঠেছে, তো বলছে 4-5 ঘন্টা লাগে। এখন সকাল সকাল বেরিয়েছে ওখান থেকে, কিন্তু এই সাইডে এসে জ্যামে দাঁড়ালে জ্যামে পড়তে পারে, তো তখন একটুখানি দেরি হবে, নালে তাড়াতাড়ি ঢুকে যাওয়ার কথা ছিল। 11টার মধ্যে বলেছে ঢুকবে। মাংস আনতে বলেছি শাশুড়ি মাকে, যেহেতু বা ঘরে নেই মাছ মাংস কিছু, কদিন ধরে ডিমই খাওয়া হচ্ছে খালি। তো আমি এখন স্নান করতে যাব, কীভাবে স্নান করবো, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আর হাওয়া দিচ্ছে যেহেতু। তো আমি তো কালকে আর যেহেতু ঠান্ডা জলের রোজ চান করি, সেই চান করে করে কী বলতো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে আসছে। তো আমার তো একটা টেনশান কাজ করছে যে নাক বন্ধ হয়ে গেলে কী হবে, ঠান্ডা লাগলে প্রচণ্ড ঠান্ডা লাগবে কেন, যেহেতু আমি এতটা ঠান্ডা জলে স্নান করি। তো সকালবেলা শাশুড়ি মা রুটি করেই গেছে, আর দেখি তারাও কী তরকারি করেছে। দেখো একটা তরকারি করেছে, মনে হয় করেছে, আর রুটি করা হয়ে গেছে। আর আমার বর এসে আবার তোমার অফিস যাবে, তার জন্য বলে গেছে, ফোন করেছিলাম, বলেছে যে ভাত করতে, ভাত খেয়ে অফিস যাবে। তো ভাত এখন বসাবো না, কারণ ওই এসে ফ্রেশ হবে, ওই করতে করতে আমাদের ততক্ষণে ভাত রান্না হয়ে যাবে, তো এখন ভাতটা আর বসাচ্ছি না। তো আমি এখন কথা বলে লেট হয়ে যাবে, তো কন্টিনিউ কথা বলতে থেকে আমার লেট হয়ে যাবে। স্নান টান করে এসে পরে পারলে বলবো, এখন আর সময় নেই, তো পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে, এখন এতটাই রাখছি। গুড আফটারনুন এভরিওয়ান, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডও চলে এসেছে, খুব খুশি খুশি, তাই জন্য আজকে হাজব্যান্ড এসে আবার তো অফিস চলে গেল, তো আমরাও খেয়ে নিলাম একসাথে, সবার খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মা আমি হাজব্যান্ড মতো খেয়ে নিয়েছি, এখন একটু বসলাম। আর তোমাদের কয়েকটা জিনিস দেখাবো, হাজব্যান্ড দীঘায় গেছিলো বলেছিলাম, তো দীঘা থেকে দুটো তিনটে জিনিস নিয়ে এসে দেখাবো। হ্যাঁ, কাজু বাদাম নিয়ে এসেছে, কিন্তু কাজু বাদামটা যেহেতু প্যাকেট থেকে ঢেকে রেখে দিয়েছি, তো ওটা আর দেখাচ্ছি না। আর দুটো জিনিস দেখাচ্ছি, সেই দুটো হচ্ছে, একটা এনেছে চাবি, আমাকে কিছুই বলেনি কিন্তু, আমাকে এনে দেখাচ্ছে, এই দেখো চাবি রিং, এই যে চাবি রিংয়ে আমার আর ওর নাম লেখা, ওই যে চাবি রিংটা দেখো, খুব সুন্দর হয়েছে, লেখাগুলো অবভিয়াসলি উল্টো লাগবে ক্যামেরায়। যাই হোক, একটা চাবি রিং এনেছে। আর এই যে দেখছো, এর মধ্যে এনেছে যেই জিনিসটা, সেটা হচ্ছে আমি তোমাদের পুরো দেখাবো, মানে পুরোটা আমি বিছানায় রাখবো না, কেন বলতো বিছানায় তখন আসার পরই রেখেছিলাম, তো বিছানা ময়লা হয়ে গেছে, আমি উপর থেকে তোমাদের দেখাচ্ছি। এটা ওই ঘরে সেই লাগায় না দরজাতে, শামুকের যেই জিনিসগুলো ওইগুলো অনেকটা বড়ো, দেখো ওই রকম অল্প অল্প করে বার করছি, দেখো এইরকম, জিনিসটা হচ্ছে এইরকম, তো এটা এনে রেখেছে, এখনও ও বাড়ি ফিরবে, অফিস থেকে ফিরবে, তারপরে হয়তো আজকেও লাগাতে পারে, কালকেও লাগাতে পারে, তো যখন দরজাতে লাগানো হয়ে যাবে তোমাদেরকে দেখাবো তখন কীরকম লাগছে। তো এই দুটো গিফট নিয়ে এসেছে, তিনটে, ওই কাজু বাদামটাও এনেছে, তো ওটা যেহেতু ঢেলে ফেলেছে ওটা দেখাতে পারলাম না। তো দুটো গিফট কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। তো এই এই দুটো যে এনে, সত্যি কথা আমি জানতাম না, হ্যাঁ কাজু বাদামটা আনবে, সেটা আমাকে বলেছিলো যে কাজু বাদামটা নিয়ে যাচ্ছি, কিন্তু এই দুটো যে আনবে জানি না,
তো চাবি রিংটা আমার খুব খুব পছন্দ হয়েছে, আর দরজায় লাগানোর ওই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, ওকে মানে এসে আবার যে অফিস যেতে হবে সেটা ভেবেছিলো যেতে হবে, কিন্তু ভেবেছিলো যে যেতে হবে কিন্তু দেরি হয়ে গেল আর যাবো না, কিন্তু অফিস থেকে এত ফোন করছে যে বাধ্য হয়ে যেতেই হলো। তো যাই হোক, এখন ভ্লগটা এত পর্যন্তই রাখছি, এখন একটু ঘুমাবো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি শুই, প্রতিদিনই তো বলি। তো বিকালবেলা উঠে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বিকাল এখন 5টা বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে একটু বলতে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে সাজগোজ বলতে বলো তো দেখো একটা টপ পরেছি, আর কিছুই পরিনি, নিচে প্যান্ট লেগিংস পরেছি। যাক, এমনি তোমার ভাবছো হয়তো কোথাও যাব, কোথাও যাব না, কেন দেখো সবসময় বাড়িতে থাকি, নাইটি পরে থাকি, তোমাদের সাথে ওই নিয়েই কথা বলি, কোনো রকম সাজি না, কিছুই করি না, হয়তো কোথাও বেরালে তখন একটু সাজগোজ করি, তো সবসময় ভাবি যে তোমাদের সাথে ওইভাবেই কথা বলবো, বলি আর সেরকম ইচ্ছা করে না যে কথা বলার জন্য একটুখানি মেকআপ করবো, সাজবো, তো রেগুলার ওরকম আর কিছু করতে ইচ্ছা করে না। তো আজকে মনে হলো একটু বিকালবেলা একটু সাজুগুজু করি, ড্রেসটা একটু চেঞ্জ করি, তো তাই জন্যই ড্রেস চেঞ্জ করা, একটু লিপস্টিক দেওয়া আর কিছু না, চুলটাকে একটুখানি আঁচড়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার ব্যাপার। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের প্রায় বলি যে দেখো চ্যানেলটা যদি আমার চ্যানেলটা তোমরা যদি, আমি যেহেতু নতুন একদম চ্যানেলে 3-4 মাস হয়, নতুনও বলা যাবে না, 3-4 মাস হয় তোমরা জানো, তো আমি বলতে চাই আমার চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করো তোমরা কী করে আমার ভিডিওগুলো দেখবে? আর প্রথম প্রথম কেউ ভালো ভিডিও করতে পারে না, ভালো কন্টেন্ট রাখতে পারে, আস্তে আস্তে চেষ্টা করে, তো তোমরা যদি সাপোর্টটা না করো তাকে, সুযোগটা যদি না দাও, সে কী করে চেষ্টা করবে বলো? তোমাদের সাপোর্টের তো অবশ্যই দরকার। আগে আমি বুঝতাম না ব্যাপারগুলো যে ও তোমাদের সাপোর্টের কেন দরকার হবে, আমার ইচ্ছে হলে আমি ভিডিও করবো, বানাবো, নিশ্চয়ই আমি লাইক কমেন্ট পাবো, সাবস্ক্রাইবার পাবো, কিন্তু ব্যাপারটা সত্যি খুব সহজ না ইউটিউবে আসা। এখন বুঝতে পারছি যেহেতু আমি এখন ভিডিও করা শুরু করেছি, ব্লগিং করা শুরু করেছি, আমি অতটা পাকাপোক্ত মানে ভিডিও করতেও পারি না, ব্লগও করতে পারি না, তোমরা জানো কন্টেন্টও অত ভালো দিতে পারি না, তাই সবসময় তোমাদের কাছে রিকোয়েস্ট করি যে তোমাদের কিছু যদি মাথায় থাকে যে দিদি তুমি এই কন্টেন্টটা রাখতে পারো, তো এই আমাকে কমেন্ট করে জানাবো, আমি সবসময় তোমাদের বলি, তাই বারবার বলছি প্লিজ একটুখানি সাপোর্ট করো, সহযোগিতা করো, একার দ্বারা কিন্তু সবসময় চলা যায় না, সবারই সবার সাপোর্ট। এই যে এত বড় বড় যারা ইউটিউবার হয়েছে, যারা ব্লগিং করে, তারা নিশ্চয়ই একদিনে হয়ে জানি মানে আমাদের মতো অডিয়েন্সেরই ভালোবাসা পেয়েছে, সাপোর্ট পেয়েছে বলে তারা আগে যাচ্ছে। তো একটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, পাশে থাক, অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখে। আর আস্তে আস্তে যেহেতু আমি ভিডিওগুলো ইমপ্রুভ করার চেষ্টা করেছি, সেটা আমার প্রথম দিকের ভিডিওগুলো আর আস্তে আস্তে শেষের দিকের ভিডিওগুলো যে কটা রয়েছে তোমরা বুঝতে পারবে, অনেকটা ইম্প্রুভ করার চেষ্টা করেছি আর ভবিষ্যতেও করব। তো যাই হোক, ভিডিওটা শেষ করব। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো। তো সবাই ভালো থাকবে, কালকে আবার চেষ্টা করবো নিয়ে আসা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।